জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, কুল ইন্নাল মাউতাল تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ وَفِي آيَةٍ أُخْرَى قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ آمِرًا وَمُخْبِرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا জোরে মহব্বতের সাথে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ, তুমি দয়া করো নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি আলা সিদিনা এ মুহাম্মদ, হশর মে সাথী বনা লে না মুঝে, রোজে মহশর দস্তে আপনে সে পিলালে না মুঝে, আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী হস্তিদুর গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট শহীদুর রহমান সাহেব,
মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী সান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য, সুদক্ষ, সুবিজ্ঞ অধ্যক্ষ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম সরওয়ারে জাহান সাহেব মাদজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী, টাইমস টাওয়ারের ম্যানেজিং ডাইরেক্টর জনাব শাহ নেসাউর আলী সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার আমার মুসলমান ভাইরা, ফর্দার অন্তরালে অবস্থানরত আমার ফর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন, যে আল্লাহ সুযোগটুকুন করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই হস্তিদুরপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ এ ধরনের একটা মাহফিল, এটা আমাদের জন্য নাজাতের এক ওসিলা হয়ে দাঁড়াতে পারে। আর দুনিয়ার মধ্যে যদি ভালো ভালো কাজ করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, এই মাহফিল আয়োজন করা হয়েছে, এটা ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। এটা দুইটা ফায়দা। এক ফায়দা হচ্ছে আমরা জীবিত অবস্থায় যারা আছি তাদের ফায়দা, আর সাথে সাথে মুর্দেগানদের ফায়দা। আজকে অত্র এলাকার মধ্যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই এরিয়ার মধ্যে যত কবরিস্তান আছে, এই কবরিস্তানের মধ্যে যত মুর্দেগানরা আছেন, এই মুহূর্তে তারা ঈদের মতো খুশি হয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুর্দেগানদের মাগফিরাতের নিয়তে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে যখন মাহফিলটা শুরু হয়ে গেছে, তখন অটোমেটিক এই মুর্দাদের কবরের মধ্যে সওয়াবগুলা পৌঁছতেছে। এজন্য যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, এই এলাকার মুর্দেগানদের কবরের মধ্যে যদি আজাব থাকে, মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে তত সময়ের জন্য এই কবরের আজাবকে মুলতবি করে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আজাব থাকলে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মুর্দারা খুশি না বেজা? আরো জোরে বলুন খুশি না বেজা? তাহলে মুর্দারা আজকে ঈদের মতো খুশি। দুই নম্বর হচ্ছে, আমরা এই মাহফিলের মধ্যে শরিক হয়েছি। এই মাহফিল আজকের এই প্যান্ডেল তৈরি করার আগ পর্যন্ত ছিল একটা মাঠ, একটা ফসলের মানে মাঠ, যে মাঠের মধ্যে ফসল ফলানো হয়। সামিয়ানা যখন টানানো হয়ে গেছে, বিছনা যখন ফাতা হয়ে গেছে, মাহফিল যখন শুরু হয়ে গেছে, শেষ মোনাজাত পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরটাকে আল্লাহর পক্ষ থেকে বেহেস্ত ঘোষণা করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে যে মাহফিলের মধ্যে বসেছি, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরটা বেহেস্তের বাগান। বিশ্বাস হয় আপনাদের? আরো জোরে বলুন বিশ্বাস হয়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফাতাউ, হে আমার সাহাবীরা, দুনিয়ায় সলার পথে যদি বেহেস্তি কোনো জায়গা পাও, ওই জায়গার মধ্যে তোমরা কিছু সময় অবস্থান করো। জেনে রাখবে, দুনিয়ার বেহেস্তের মধ্যে যদি কেউ কিছু সময় অবস্থান করে, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বেহেস্তের মধ্যে অবস্থান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে বহু সলাসলি,
বেহেস্তি জায়গা কোন জায়গায় পাবো আমরা তো চিনি না। আল্লাহ রসুল বলেন হালাকু জিক, যে জায়গার মধ্যে দেখবে যে আল্লাহর নামের জিকির হচ্ছে, যে জায়গার মধ্যে আল্লাহর নামের আলোচনা হচ্ছে, কালামে পাকের আলোচনা হচ্ছে, ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে বেহেস্তের বাগান। এজন্য এই পৃথিবীর মধ্যে আমরা হচ্ছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি। আমরা হায়াতের দিক দিয়ে একেবারে কম হায়াত নিয়ে পৃথিবীর মধ্যে এসেছি, ঠিক না বেটি? আমাদের বর্তমান বিশ্বে মানুষের গড় আয়ু হচ্ছে 55 থেকে 60 বছর, আর বাংলাদেশ মানুষের গড় আয়ু 19। এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে সহজে জান্নাতে যেতে পারবো, এর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ একটা ব্যবস্থা রেখেছেন। এর মধ্যে কিছু ব্যবস্থা রেখেছেন আল্লাহ, জান্নাত থেকে কিছু জিনিস পৃথিবীর মধ্যে হাঁটিয়ে দিয়েছেন। এর মধ্যে একটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ পাথর। যে পাথরটা কোথায় থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে, আলহামদুলিল্লাহ বলুন। হাজারে আসওয়াদ পাথর, এটা শুধু পাথর নয়, আল্লাহ রসুল বলেন আল হাজারুল আসওয়াদ ইয়াদুল্লাহি আলাল ইয়ামান, হাজারে আসওয়াদ এটা পাথর, এই পাথরটা আল্লাহর এক কুদরতি হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথরের মধ্যে যদি কেউ সুমা খায়, নিয়তটাকে যদি শুদ্ধ করে, হালাল অর্জিত টাকা খরচ করে, আজও যদি কেউ মক্কা শরীফ চলে যায়, সেখানে গিয়ে কাবা করের দরওয়াজার বাম কর্নারে একটা কালো পাথর ফিট করা আছে, এটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ পাথর। এই পাথরের মধ্যে যদি শুদ্ধ নিয়তে হালাল অর্জিত টাকা খরচ করে মক্কা শরীফ গিয়ে পাথরের মধ্যে যদি একবার সুমা খায়, মাথা থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীরের গুণাগুলিকে চুষে দুধের মতো সাদা করে আপনাকে বাংলাদেশ হড়ায় দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদ পাথরের মধ্যে যদি সুমা খাওয়া হয়, তাহলে গুণা থাকে? আরো জোরে বলুন গুণা থাকে? গুণা থাকে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল হাশরের ময়দানে হাজারে আসওয়াদ পাথরের মধ্যে আল্লাহ পাক দুইটা চক্ষু হিট করে দিবেন। কয়টা হিট? কয়টা চক্ষু? আমাদের কপালের নিচে চক্ষু আছে না নাই? এই চক্ষুগুলো আল্লাহ কি জন্য দিছেন? দেখার জন্য। হাজারে আসওয়াদ পাথরের মধ্যে আল্লাহ যে দুইটা চক্ষু ফিট করে দিবেন, তাও উদ্দেশ্য হলো দেখা। তবে আমাদের দৃষ্টির সীমানা 600 গজের মধ্যেই সীমাবদ্ধ। কত গজ? 600 গজে কত হাত? 1200 হাত। 1200 হাতে 1800 ফিট। এখান থেকে যদি 1800 ফিট পর্যন্ত দূরে, এর ভিতরে যদি কেউ চলাফেরা করে আর চক্ষের দৃষ্টিশক্তি যদি ভালো থাকে, তাহলে চিনতে পারবেন যে কে ঘোরাফেরা করতেছে। আর 1800 ফিট 600 গজের বাইরে যদি চলে যায়, তাহলে দেখতে পারবেন একজন মানুষ ঘুরতেছে, কে ঘুরছে তা কিন্তু শনাক্ত করা সম্ভব হবে। কথা কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারে আসওয়াদ পাথরের মধ্যে যে দুইটা চক্ষু দান করবেন, এই দুইটা চক্ষের মধ্যে এত বেশি পাওয়ার থাকবে, এত ক্ষমতা থাকবে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মানুষগুলা একসাথে হাশরের ময়দানে উঠবে। হাশরের ময়দানে যত হাজার হাজার কোটি মানুষ থাকুক না কেন, এই হাশরের ময়দানে অসংখ্য গণিত মানুষ যে যেখানের মধ্যে অবস্থান করুক না কেন, হাজারে আসওয়াদ পাথরের মধ্যে যে দুইটা চক্ষু থাকবে, এই চক্ষুর দৃষ্টিশক্তি প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছে যাবে, সবাইকে দেখতে পারবে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, জীবনে যারা কোনদিন হাজারে আসওয়াদ পাথরের মধ্যে একবার চুমু খেয়েছে, দুনিয়ার কোন অপরাধের কারণে যদি কাল হাশরের ময়দানে তার জন্য যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, আল্লাহর দরবারে হাজারে আসওয়াদ পাথরটা সুপারিশ করা শুরু করবে, রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে দুনিয়ার মধ্যে বেহেশত থেকে তুমি পাঠিয়েছিলে, আমাকে বেহেশতি মনে করে তোমার বান্দা বান্দিরা মহব্বত করেছে,
আজকে দেখা যাচ্ছে গুনার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ মেহরবানি করে আমাকে যে বেহেস্তি মনে করে আমাকে মহব্বত করেছে, এই কারণে তার জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কাল হাশরের ময়দানে হাজারে আসওয়াদ পাথরটা আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, হাজারে আসওয়াদ পাথরের সুপারিশটা কবুল করে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেহেশত থেকে আসা সেই জান্নাতি পাথরের সাথে মহব্বতের সম্পর্ক রাখার কারণে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি কি পারি না? আরো জোরে বলুন পারি কি পারি না? আরেকটা বেহেশতি জায়গা আছে মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? মদিনা শরীফে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। হে আমার সাহাবীরা, আমার ঘর এবং আমার মিম্বর এর মধ্যবর্তী জায়গা হলো বেহেশতের টুকরা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গার নাম কি? বেহেশতি জায়গা। এই বেহেশতি জায়গার মধ্যে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, এটা সাদা কার্পেট দিয়ে সৌদি সরকার বিছনা করে রেখেছে, সবাই কিন্তু সব সময় ঢুকতে পারে। মদিনা শরীফ মসজিদে নববীতে অনেকেই নামাজ পড়েন, কিন্তু সব সময় এই বেহেস্তের টুকরার মধ্যে যাওয়ার কোনো সুযোগ? দিনে তিনবার পুরুষদেরকে সুযোগ দেওয়া হয়, মহিলাদেরকে দুইবার যাওয়ার সুযোগ দেওয়া হয়। দৈনিক কয়বার দেওয়া হয়? পাঁচবার। এর মধ্যে মহিলারা হচ্ছে দুইবার আর পুরুষ হচ্ছে তিনবার। যাদের ভাগ্যবালা তারা এই বেহেস্তি টুকরার মধ্যে গিয়ে বসতে পারে, আলহামদুলিল্লাহ বলুন। এই দুনিয়ার বেহেস্তি বিছনার মধ্যে যদি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, সেই বেহেস্তের বাগানের মধ্যে যদি একবার আপনি বসতে পারেন, এই বিশ্বাস রাখবেন কাল হাশরের ময়দানে এই বেহেস্তির টুকরার মধ্যে বসার কারণে আল্লাহ পাক অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এখন বেহেস্তের টুকরার মধ্যে বসতে হলে কোথায় যেতে হবে? মদিনাতে। বেহেস্তি পাথরের মধ্যে যদি সুমা খাইতে হয় তাহলে কোথায় যেতে হবে? মক্কাতে। মক্কা শরীফ ছাড়া আর মদিনা শরীফ ছাড়া বেহেস্তি পাথরও হওয়া যাবে না, বেহেস্তি জায়গাও পাওয়া যাবে না। এখন মক্কা শরীফ কি সবার পক্ষে যাওয়া সম্ভব? যদি হজ করার উদ্দেশ্য থাকে তাহলে কমপক্ষে 5 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? অনেক উম্মতরা আছে, গরিব উম্মত, যাদের 1.5 লক্ষ টাকার সামর্থ্য নাই, 5 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যাওয়ার, মদিনা শরীফ যাওয়ার কোনো সামর্থ্য নাই, তারা কি বেহেস থেকে বঞ্চিত হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে নবীর গরিব উম্মতদেরকে বেহেস্তি বানাবার জন্য বাড়ির পাশে মাহফিলকে বেহেস্ত ঘোষণা করে আল্লাহ পাক নবীর গরিব উম্মতদেরকে বেহেস্তে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মক্কা শরীফ গিয়ে হাজারে আসওয়াদ পাথর, বেহেস্তের পাথরের মধ্যে আমরা চুমু খেলে বেহেস্তে যাওয়ার আশা করতে পারি, মদিনায় গিয়ে বেহেস্তের টুকরার মধ্যে বসতে বেহেস্তের আশা করতে পারি। যাদের এই সৌভাগ্য নাই যেতে পারবে না, তারা যাতে বেহেস্ত থেকে বঞ্চিত না হয়, প্রত্যেকের বাড়ির পাশে দিনী মাহফিল যখন তৈরি হয়ে যায় তখন এই মাহফিলটাকে আল্লাহর পক্ষ থেকে বেহেস্ত ঘোষণা করা হয়, যাতে করে সর্বস্তরের মানুষ এই বেহেস্তি বাগানের মধ্যে বসতে পারে আর এর উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এজন্য হস্তিদূরপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বেহেস্তের বাগান তৈরি করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। এটা ভালো না? আরো জোরে বলুন ভালো না? আর কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে তার সাত চিড়ি পর্যন্ত বংশ মর্যাদাকে আল্লাহ উজালা করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বংশ, কত বংশ? সাত সিঁড়ি পর্যন্ত। আর কেউ যদি মন্দ কাজ করে তাহলে সাত সিঁড়ি পর্যন্ত আল্লাহ পাক তার বংশ মর্যাদাকে অন্ধকার করে দেন। এটা আমার কথা নয়, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু
কানজুল্লাহুমা ওয়া কানা আবুহুমা সলিহা। হযরত খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম এক সফরের মধ্যে গিয়েছিলেন, সফরের মধ্যে তিনটা ঘটনা ঘটেছিল। খিজির আলাইহিসসালাম প্রথমে একটা নৌকাকে ভেঙে ফেলেছিলেন, দ্বিতীয়ত একটা শিশু সন্তানকে আছাড় মেরে মেরে ফেলেছিলেন, তৃতীয় আর একটা ঘটনা ঘটছিল। শুনেন, আপনারা জানেনই কেন, হযরতে মুসা এবং খিজির আলাইহিসসালাম সারা দিন অভুক্ত অবস্থায় সফর করতে 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 পেটের মধ্যে খিদা লাগছে। মুসা আলাইহিসসালাম বললেন খিজির আলাইহিসসালামকে যে আমার তো খাবারের বড্ড খিদা লেগেছে, একটু আহারের ব্যবস্থা করলে ভালো হয়। হযরতে খিজির আলাইহিসসালাম একটা গ্রামের মধ্যে গিয়ে উঠলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই গ্রামের নাম হচ্ছে ইনতাকিয়া গ্রাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসা এবং খিজির আলাইহিসসালাম যে গ্রামের মধ্যে গিয়েছিলেন, গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে তারা গেছে, গিয়ে বলেছেন আমরা দুইজন মুসাফির, আপনাদের দরওয়াজায় এসেছি, আমাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারা। ইনতাকিয়ার একজন মানুষও তাদের মেহমানদারি করার জন্য এগিয়ে আসলো না। ওরা খুব ভালো মানুষ না খারাপ মানুষ, যে যারা মেহমানদেরকে মেহমানদারি মুসাফিরদেরকে যারা খেদমত করে না, এরা খুব ভালো মানুষ না খারাপ মানুষ? সবচেয়ে খারাপ মানুষ যারা মেহমান কিফেও মেহমানদারি করে না। এজন্য আল্লাহ তাদেরকে রেজিলের গ্রাম সাব্যস্ত করে দিয়েছেন, এরা ভালো মানুষ না। ফাআবাউ আন ইউদাইফু হুমা ফাওয়াজাদা ফীহা জিদারা, এরা কেউ খাবার নিয়ে এগিয়ে আসলো না। এজন্য যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল ইনতাকিয়া গ্রামবাসীর সামনে, তখন ইনতাকিয়া গ্রাম থেকে কিছু মুরব্বীরা তারা একত্রিত হলেন। তারা বুঝতে পারলেন যে আমাদের গ্রামের দুর্বলতাটা, আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা একটা ভুল করে, মুসা আলাইহিসসালামের যুগে আমাদের পূর্বপুরুষরা মেহমান পেয়েও মেহমানদারি করেন নাই। খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। এই খারাপ কাজটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন, আর এই রেকর্ডটা যদি আমরা ভঙ্গ না করি তাহলে রেজিলের গ্রাম কিয়ামত পর্যন্ত আমরা রেকর্ডের মধ্যে থেকে যাব। এখন আমরা সবাই একত্রিত হয়ে একমত যদি হয়ে যায় তাহলে রেকর্ডটা ভঙ্গ করার দরকার। রেকর্ডটা কি করার দরকার? ভঙ্গ করার দরকার। তখন মুরব্বিয়ানরা পরামর্শ করলেন যে আমরা রেকর্ড ভঙ্গ করতে হলে তো জারহুর কোরআন শরীফ অবতীর্ণ হয় তার কাছে যেতে হবে। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কার উপর? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তখন রাসূলের কাছে যখন আসবেন একটা রেকর্ড ভঙ্গ করার জন্য, তখন তো কিছু হাদিয়া তুফা নিয়ে আসতে হবে। তারা সাদা কালেকশন করলো, ইনতাকিয়া গ্রামের মুরব্বীরা বসে সবার উপর গোড় সাদা পালাইয়া দিল যে আমরা রসুলের খেদমতে যাব, কিছু হাদিয়া তুফা নিয়ে যেতে হবে রেকর্ড ভঙ্গ করার জন্য। আমাদের অপমানিত অপমানজনক যে রেকর্ড সেটা ভঙ্গ করতে হবে। তারা কিছু সোনা কিছু রূপা টাকা পয়সা উট বুঝাই করে ইনতাকিয়ার থেকে তারা চলে আসলো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ রসুল বললেন আপনারা কি উদ্দেশ্যে এসেছেন, মতলবটা কি? ইনতাকিয়ার মুরব্বীরা বলতেছেন হুজুর আমাদের পূর্বপুরুষটা একটা ভুল করে ফেলেছিলেন। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালাম গিয়েছিলেন মুসাফির হয়ে, আমাদের কেউ তাদের খেদমত করার জন্য আহারের ব্যবস্থা করে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা নাজিল করেছেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারা। এটা আমাদের জন্য বড় অপমান মনে করতেছি, মেহরবানি করে এই হাদিয়া তুফা সোনা রূপা সব কিছু আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, আপনি এইগুলা গ্রহণ করেন। আর মেহরবানি করে ওই যে আবাও শব্দের বা হরফের নিচে যে নোক্তা আছে, বার নিচে কয় নোক্তা? এক নোক্তা। ওই নোক্তাটাকে মুছে আর এর উপরে দুইটা নোক্তা বসায় দেন। আবাও শব্দ যদি বায়ের নোক্তা কেটে উপরে যদি দুইটা নোক্তা দেওয়া হয় তাহলে কি হয়? আতাও হয়ে যায়। কি হয়ে যায়?
আতাও হয়ে যায়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ নাজিল করেছেন আবা, আর তারা এসে হাদিয়া তুহা দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মেহরবানি করে একটা ফুটা মাত্র ওইটাকে একটু কনসিডার করে আমাদের জন্য একটু কি বানায় দেন, আতাও বানায় দেন। আতাও মানে কি? আতাও আইয়ুদাইহু মা ফাওয়াজাদা ফিহা জিদারা, ওরা চাইতে দেরি হয়েছে, তারা খাবার নিয়ে আসতে দেরি হয় নাই, তারা খাবার দেওয়ার জন্য কি হয়ে গেছে খুব হাগল হয়ে গেছে। তাহলে শব্দটা একটা হরফের মধ্যে অনেক অর্থ আছে না নাই, বায়ের একটা অর্থ, তায়ের আরেকটা, বা দিয়ে যদি আবাও লেখা হয় তাহলে বোঝা গেল যে তারা খাবার নিয়ে আসে নাই, আর আতাও যদি বলা হয় তাহলে বোঝা গেল যে খাবার নিয়ে তারা এসেছে। তাহলে একটা ফুটার মধ্যে পাওয়ার আছে না নাই। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্তাকিয়ার বাসিন্দারা শুনো, তোমরা আমার জন্য যা কিছু হাদিয়া নিয়ে এসেছো এটা তো দূরের কথা, তোমরা যেগুলা পারবে না, তোমরা পারবে না আকাশের চাঁদ আমার হাতে এনে দিতে, তোমরা পারবে না আকাশের সূর্য এনে আমার কাছে দিতে, তোমরা যদি এক হাতের মধ্যে আমাকে সূর্য দিয়ে দাও আর এক হাতের মধ্যে চন্দ্র যদি দিয়ে দাও, তার বিনিময়ে কোরআন শরীফের একটা হরফের নকশা পরিবর্তন করা ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে রেজিল বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমরা রেজিলই থাকবে, তোমরা আর ভালো মানুষ তোমরা হবে না। এখনো কোরআন শরীফের মধ্যে এটা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ওই গ্রামের এক প্রান্ত থেকে আর অপর প্রান্ত পর্যন্ত মুসা এবং খিজির আলাইহিসসালাম গেলেন, সবার কাছে খাবার চাইলেন, কেউ খাবার দিল না। যখন গ্রাম থেকে বের হয়ে যাচ্ছেন তখন খিজির আলাইহিসসালাম দেখেন গ্রামের পাশে একটা দেওয়াল কাত হয়ে আছে, আগামী আষাঢ় শ্রাবণ মাস যখন আসবে প্রচন্ড জ্বর হবে তখন এই দেয়ালটা ভেঙে যাবে। খিজির আলাইহিসসালাম বললেন মুসা, মুসা নবী এক কাজ করি, তুমি হও যুগালি আর আমি হই মেস্তরি, দুইজন মিলে ওই দেওয়ালের কাজটা একটু ঠিকঠাক করে ফেলি। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তো খুব রাগি নবী ছিলেন, এর আগে কিন্তু দুইটা ঘটনা ঘটেছে, একটা ঘটনা একটা নৌকাকে তিনি কি করেছেন নষ্ট করে দিয়েছেন, দুই নম্বরে একটা বালককে ডাক দিয়ে এনে আসান মেরে মেরে ফেলেছেন তারপরেও সহ্য করেছেন, তিন নম্বর যখন মুসা আলাইহি সালাতু সালামকে বললেন যে এই দেয়ালটা তুমি যুগালি আর আমি মিস্ত্রি কাজটা করে দেই, মুসা আলাইহি সাল্লামের রাগ উঠে গেছে। এত হেটের মধ্যে খিদে নিয়ে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরালাম, একজন মানুষ আমাদেরকে খাবার দিল না, আর ওই গ্রামের দেয়াল মেরামত করার কারণটা কি? তারপরেও যাই হোক খিজির আলাইহিসসালাম বুঝাইয়া শুনাইয়া কাজটা সারলেন। মুসা আলাইহিসসালাম মনে মনে ভাবলেন আচ্ছা কাজ করি, তিনবার যেহেতু রুচির উল্টা কাজ করে ফেলেছেন, এখন তো যদি প্রশ্ন করি তাহলে তো খিজির আলাইহিসসালামও রাগ করবেন, আমাকে বিদায় করে দিবেন, বিদায় নিয়ে সরে যাব। কিন্তু এই তিনটা ঘটনার তত্ত্বটা আমি উদ্ঘাটন করব। কাজ করলেন, দেওয়াল মেরামত শেষ হয়ে গেল, মুসা আলাইহিসসালাম বললেন খিজির আলাইহিসসালামকে এই অযথা কষ্ট করার কারণটা কি? একজন মানুষ যদি আমাদেরকে পেট করে খাওয়াইতো, মেহমানদারি যদি করত তাহলে কোনো দুঃখ থাকতো না, একজন মানুষ মেহমানদারি করে নাই, তারপরে এই এত কষ্ট করে দেওয়ালের কাজ করার কারণটা কি? খিজির আলাইহিসসালাম বলেন আবু মুসা নবী এই জন্য এই কাজটা করলাম, গ্রাম হেঁটে কি বুঝতে পেরেছ এই গ্রামের মানুষ ভালো না খারাপ? বলে খুবই খারাপ, কারণ যারা খাবার দেয় নাই তারা খুবই খারাপ। খিজির আলাইহিসসালাম বলেন এই খারাপ গ্রামের পাশেই দেয়ালটা, আর এই দেয়ালের নেচে দুইটা এতিমের সম্পদ লুকায়িত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, বলুন কয়টা এতিমের সম্পদ? দুইটা এতিমের সম্পদ লুকায়িত অবস্থা হেফাজতে আছে। এখন যদি দেওয়ালটা ভেঙে যায় এতিমের সম্পদটা বের হয়ে যাবে, আর সম্পদ যদি বের হয়ে যায় এই গ্রামের মানুষেরা সব লুটে ফুটে খেয়ে ফেলবে। এজন্য এই এতিমের সম্পদটাকে আমি হেফাজত করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই এতিমের সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করে রেখেছেন, তার পিছনে কারণ হলো ফা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল বড় ফরেজগার আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামরা লিখেন
আবুহুমা সালিহা, যে আবু শব্দ দ্বারা যে মুরাদ সাত সিঁড়ি আগের এক বাপ ছিলেন, ওই বাপ বড় ফরহেজগার আল্লাহওয়ালা নেককার, থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত সিঁড়ি পর্যন্ত তার সম্পদকে আল্লাহ হেফাজত করে রেখেছেন করে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে যদি কেউ ভালো কাজ করে তাহলে কয় সিঁড়ি পর্যন্ত বংশমর্যাদা উজালা থাকে? সাত সিঁড়ি পর্যন্ত। আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে সাত সিঁড়ি পর্যন্ত বংশমর্যাদাকে আল্লাহ অন্ধকার বানাইয়া দেয়, নাউজুবিল্লাহ বলুন। এজন্য দেখবেন কোন সুরের ছেলে যদি হঠাৎ করে যদি সাধু সেজে যায়, লম্বা কুর্তা, মাথার মধ্যে হাগরি, হাতের মধ্যে তাসবি নিয়ে যদি বের হয়, তার বাপ ছিল সুর, আপনারা কি ফির মানবেন? সুরের ছেলেকে আপনারা ফির মানবেন? মনে মনে ভাববেন যে তার বাবা সারা জীবন গলা বাজারে গিয়ে ফোকের শুরু করছে, এখন তো বাপ ধরছে, কোন ডাকাতি করার নিয়ত তার মনের মধ্যে আছে। সুরের ছেলেকে আপনি যতই বাপ ধরুক, ফির সাজুক না কেন, আপনি ফির হিসাবে মেনে নিতে পারেন না। এই যে খারাপ কাজ করতেছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত সিঁড়ি পর্যন্ত এই খারাপের যদি এই যে অন্ধকার যেটা আছে এটাকে দূর করতে হলে কমপক্ষে সাত সিঁড়ি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার হলে যদি ভালো কাজ করতে 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 এক সময় তার এই দাগটা মিটে যাবে। মহতরম হাজিরিনে কেরাম, এজন্য আমি আপনাদের খেদমতে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। এই মাহফিলটাই প্রথম হচ্ছে, প্রতি বছর হোক এটা আপনারা চান কি চান না, আরো জোরে বলুন চান কি চান না। আল্লাহ পাক যেন মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য, কারণ মুর্দাদের হক আমাদের উপর আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-মাইয়িতুকাল গরীক, হে আমার সাহাবীরা, মুর্দারা যখন, মানুষ যখন কবরের মধ্যে চলে যায় তখন অসহায় হয়ে যায়, হাবুডুবু খাইতে থাকে, সাঁতার জানে না, এমন মানুষ যেভাবে সমুদ্রের মধ্যে পড়লে হাবুডুবু খায়, আশ্রয়কালে তালাশ করে, মুর্দারাও কবরের মধ্যে চলে গেলে অসহায় হয়ে যায়। তোমরা মুর্দাদেরকে সাহায্য করো, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরামরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ রসুল বলেন, সওয়াব দিয়ে সাহায্য করো। আমরা যে সওয়াবটা দেই এটা মুর্দাদের উপকার হয় কি হয় না, আরো জোরে বলুন, ফায়দা হয় কি হয় না? ফায়দা হয়, লাভ হয়, উপকার হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা, উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত কবরের মধ্যে ডুববে জাহান্নামী হয়ে, আর হাশরের ময়দানে উঠবে জান্নাতি হয়ে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, কি হয়ে উঠবে? জান্নাতি হয়ে। প্রশ্ন করতে পারেন, জাহান্নামী হয়ে যদি কবরের মধ্যে ঢুকে তাহলে সেখানে গিয়ে তো নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না, বিধবাকে সাহায্য করতে পারবে না, এতিমকে সহযোগিতা করতে পারবে না, কোনো সওয়াবের কাজ যখন বন্ধ হয়ে যাবে তাহলে সে বেহেশতি হবে কিরকম? আল্লাহ রসুল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, তিনটা জিনিসের আসর যদি পৃথিবীর মধ্যে রেখে যেতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ইলিম, দুই নম্বর হচ্ছে নেক আওলাদ, তিন নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি যদি সদকায়ে জারিয়া একটা মসজিদ তৈরি করেন, একটা মাদ্রাসা তৈরি করেন, একটা মক্তব তৈরি করেন, একটা স্কুল তৈরি করেন, এমন কি মানুষের চলাচলের জন্য যদি একটা রাস্তা তৈরি করে দেন, যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে লোকেরা চলাফেরা করবে, সংখ্যা অনুযায়ী এক একটা সওয়াব আপনি কবরে থাকলেও পেতে থাকবেন। একটা মসজিদ যদি নির্মাণ করেন, এই মসজিদ নির্মাণ করে আপনি ইন্তেকাল করছেন, মারা গেছেন, মসজিদে নামাজ চলবে কি চলবে না? যতদিন পর্যন্ত নামাজ চলবে, যত মুসল্লি এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে, একজন মুসল্লি যদি এক অক্ত নামাজ পড়ে তার নামাজের বিনিময়ে সবটা সে পাবে, কিন্তু মসজিদের ভিতরে যতজন মুসল্লি একত্রিত হয়ে নামাজ পড়বে, এই মসজিদের মুসল্লির সংখ্যা অনুযায়ী এক একটা সওয়াব, যিনি এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেছেন তার আমল নামার আল্লাহ পৌঁছায় দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটাও সদকায়ে জারিয়া হিসাবে থাকবে, যতদিন চলবে ততদিন কি হয়ে থাকবে?
সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আজকে যাদের সহযোগিতায় হয়েছে, আগামী বছর হয়তো আমরা দুই একজন কমার সম্ভাবনা আছে না? জোরে বলুন, আছে না? আছে। এই বছর এই মাহফিলটাকে শুরু করেছেন আপনারা, যারা শুরু করেছেন এটার বাণী আপনারা হয়েছেন, যতদিন পর্যন্ত এই মাহফিল এই জায়গার মধ্যে চলবে আর যত মানুষ এসে উপস্থিত হবেন, আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু মাহফিলটা আমরা শুরু করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষের উপস্থিতি এখানে হবে, সংখ্যা অনুযায়ী হিসাব করে যারা সহযোগিতা করে মাহফিলের উদ্বোধন করেছেন, চালু করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাদের আমলনামার মধ্যে উপস্থিতির সংখ্যা অনুযায়ী সব পৌঁছে যাবে। যদি 1000 মানুষের উপস্থিতি হয়, 1000টা সব যাবে। যদি 500 মানুষের উপস্থিতি হয়, 500টা সব হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাইহি আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাই। কেউ যদি ভালো কাজ করে, এই ভালো কাজ যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকবে, যারা আমল করবে তাদের সব তারাই পাবে, কিন্তু যিনি শুরু করেছেন কিয়ামত পর্যন্ত সংখ্যা অনুযায়ী তিনি সব পেতে পাবেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এজন্য আমরা ভবিষ্যতেও আখেরাতের আমাদের এই পৃথিবীর মধ্যে আখেরাতের নাজাতের উদ্দেশ্যে এই পৃথিবীর মধ্যে কিছু ভালো জিনিসের আসর রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, ভালো জিনিসের আসর রাখার প্রয়োজন আছে না নাই? আমরা যে নামাজ পড়ি, আমি আমার কথা বলি, আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে হজ করেছি, আমি যে যাকাত দেই, এইগুলা দিয়ে যে কিয়ামতের ময়দানে নাজাত পাবো তার আশা আমার নাই। কারণ আমার নামাজের মধ্যে লৌকিকতা থাকতে পারে, আমার রোজার মধ্যে লৌকিকতা থাকতে পারে, আমার দান খয়রাতের মধ্যে লৌকিকতা থাকতে পারে, আমি হজ করেছি আমার মধ্যেও লৌকিকতা থাকতে পারে, যে বহু সম্পদের মালিক হয়েছি। মানুষ তো অনেকেই, অনেকের নামের আগে অ্যাডভোকেট লাগানো, অনেকের নামের আগে কাজী লাগানো, কারি লাগানো, মৌলানা লাগানো, মুফতি লাগানো। আমার তো নামের আগে পিছে কিছু লাগানি না, লাগানো নাই। টাকা যখন হয়েছে, একটা বার হোজ করে আসি, অন্তত পক্ষে হাজি শব্দটা লাগানো যাবে। কি শব্দ? হাজি শব্দ। এখন হাজি শব্দ লাগাবার উদ্দেশ্য যদি মনের মধ্যে সামান্যতম থাকে, আপনি যদি জীবনে 17 হোজ করেন, একটা হোজও কাজে আসবে। আপনি দান খয়রাত করতেছেন, সামান্যতম যদি মনের মধ্যে থাকে যে লোকেরা আমাকে দানবীর বলবে, সমস্ত দান খয়রাত বেকার হয়ে গেছে। তাহলে এই সদকা দিয়ে পরকালে কোনো নাজাতের আশা করা যায়? এই হজ দিয়ে পরকালে নাজাতের কোনো আশা করা যায়? আমি নামাজ পড়ি, আমাকে মানুষেরা নামাজি বলবে, নামাজি আমাকে বলবে, এই মনের মধ্যে যদি একটু মনের মধ্যে যদি এসে আর যায়, জীবনের সমস্ত নামাজটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এজন্য আমার নামাজ, আমার রোজা, আমার সদকা, আমার খায়রাত, এগুলি নিয়ে আমি আশা করি না। তবে একটা আশা করি, যে দিনই একটা শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত করতেছি, এখানে অসংখ্য ছাত্ররা তৈরি হচ্ছে, এই ছাত্ররা উস্তাদ হবে, তাদেরও ছাত্র হবে, সেই ছাত্ররা একসময় উস্তাদ হবে, তাদেরও ছাত্র হবে, এই ছাত্ররা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাদিস যখন চর্চা করবে, তারা একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি ভাবে, সঙ্গে সঙ্গে যতজনে তেলাওয়াত করবে, সংখ্যা অনুযায়ী এক একটা সওয়াব আমার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। এই একটা আশা মনের মধ্যে আছে। দুনিয়ার কোনো কিছু যদি কাজে না লাগে, তাহলে এই সদকায়ে জারিয়া যদি এই পৃথিবীর মধ্যে রেখে যেতে পারি, তাহলে এটাই আমার ভবিষ্যতে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নুহিয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মৃতদেরকে জিন্দা করবেন। কি করবেন? মানুষ মরবে, মরার পরে আবার কি হবে? জিতা হবে। সুবহানাল্লাহ। বলুন না, মরে গেলেই শেষ। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তুমি তোমার রবের সাথে নাফরমানি করো? এক সময় তো তুমি ছিলে নিষ্প্রাণ, ফা আহিয়াকুম, সেই
প্রাণ অবস্থা থেকে তোমার মধ্যে প্রাণশক্তি আমি আল্লাহ দিয়েছি, সুম্মা ইউমিতুকুম আমি আবার মৃত্যু দিব, সুম্মা ইউহিকুম সেই মৃত্যুর থেকে আমি আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন এক সময় ছিলে না এখন আসো, আরেকটা সময় আসবে তুমি থাকবে না, তারপরে আমি আল্লাহ আবার জীবিত করব, তারপরেও আমার সামনে এনে হাজির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, আবার যখন কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে জানিয়ে রাখো তুমি। সুবহানাল্লাহ বলুন, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন, লাগবে কি লাগবে না? এজন্য আমি পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুর থেকে শুধু বাঁচতে চায়, আমরা মরতে চাই, মরতে চাই না বাঁচতে চাই। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের একটা অভ্যাস, আর এটা একটা মানুষের অন্তরের একটা খায়েস, দুনিয়ার মধ্যে মানুষেরা কি চায়? শুধু বাঁচতে চায়। আজ পর্যন্ত কেউ মরার দোয়া করায়? আমি গুনাহগারের এই অল্প বয়সে 32 বৎসর যাবত দোয়া মাহফিলে শরীক হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, উস্তাদদের সাথে গেছি, নিজেও দোয়া মাহফিলে, দোয়াতে শুধু যাওয়া আসা ছাত্র জমানা থেকে 32 বছর হয়ে গেছে। এই 32 বৎসরের জীবনে আজ পর্যন্ত কেউ বলে নাই যে হুজুর একটু দোয়া করেন আমি যেন মরে যাই। তাহলে আর বলার কোনো সম্ভাবনা আছে? একটু কড়া সর্দি হয়েছে, লন্ডন থেকে ফোন এসেছে, আমার অসুস্থতা একটু বেড়ে গেছে, একটা খতম পড়া, 103 ডিগ্রি জ্বর উঠেছে, একটা গরু সিন্নি মানত করলাম আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, না মরার জন্য করেন। এজন্য আমরা যে মরতে চাই না এটা আল্লাহ ভালো জানেন নাকি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন। আমরা যে মরতে চাই না চাই না এটা আল্লাহ ভালো জানেন। এজন্য 1500 বৎসর আগে কোরআন শরীফের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক সংকেত দিচ্ছেন, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, এই দুনিয়ার মধ্যে যারাই যায় তারা আর আসতে, আপনি বলে দেন, ফা ইন্নাহু মুলাকিকুম, যে মরণ থেকে মানুষেরা বাঁচতে চায় সেই মৃত্যুর মোকাবিলা প্রত্যেককে হতেই হবে, না সেই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন? জোরে বলুন, বাঁচতে পারবেন? বাঁচা সম্ভব নয়। এই পৃথিবীর মধ্যে আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমরা যখন এসেছি, জন্ম শব্দের পাশাপাশি একটা শব্দ লিখে আছে, সেটার নাম হচ্ছে কি? মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে অনেক মানুষ আছে অনেক কিছু অস্বীকার করেছে, এরকম নাস্তিক আছে আখেরাত বলতে কিছু আছে বলে বিশ্বাস করে না, বলে আখেরাত বলতে কিছু নাই, ফুল সিরাত বলতে কিছু নাই, হাসর বলতেও কিছু নাই, মিজান বলতেও কিছু নাই, নাই নাই বলতে বলতে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতেও কেউ নাই, এরকম লোক আছে না নাই? কয় আল্লাহ বলতেও কিছু নাই। যে সমস্ত নাস্তিকেরা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করেছে সেই নাস্তিকেরাও কিন্তু একটা জিনিস স্বীকার করে, জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ করতে হবে, না মৃত্যু থেকে বাঁচা যাবে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালবুল কবীরে শাবান ফি ইসনাইন, দুনিয়ার মধ্যে একজন বুড়া মানুষের অন্তরের মধ্যেও দুইটা জিনিসের চাহিদা আছে। কয় জিনিসের চাহিদা? একজন বুড়া মানুষ, আর কোনো কিছুর চাহিদা নাই, সন্তান পাওয়ারও কোনো চাহিদা নাই, বিয়ে শাদী করারও কোনো ইচ্ছা নাই, বিদেশ যাওয়ারও কোনো চিন্তা নাই, কিন্তু রাসূল বলেন দুইটা জিনিস একজন বুড়া মানুষের অন্তরের মধ্যেও সবসময় সজাগ থাকে। কয়টা জিনিস? দুইটা জিনিস। প্রথম নম্বর হচ্ছে এই দুনিয়ার মধ্যে থাকার ইচ্ছা, পৃথিবীর মধ্যে থাকার ইচ্ছা। আপনার যদি বয়স 100 বৎসর হয় আর আপনি যদি সুস্থ অবস্থায় থাকেন, তাহলে আপনি কি বলবেন, আল্লাহ এনাফ হয়েছে, যথেষ্ট হয়েছে, আর বাঁচার কোনো ইচ্ছা নাই, এখন তাড়াতাড়ি আজরাইল হটাইয়া দেন আমি যাতে দুনিয়া থেকে চলে যেতে পারি, বলবেন?
জোরে বলেন, বলবেন না? সুস্থ অবস্থায় যদি থাকেন তাহলে বলবেন এটা একটা হায়াত হলো, আরো যদি 20 বছর বাঁচতে পারতাম। আপনাকে যদি 2 নম্বর রসুল পাক সাল্লাম বলেন আরেকটা জিনিসের ইচ্ছা মানুষের অন্তরের মধ্যে, বুড়া মানুষের কলবের মধ্যে সবসময় থাকে, সেটা হচ্ছে হুব্বুল মাল, মাল বাড়াবার চিন্তা। একটা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, কেউ মরতে চায় না, আর 2 নম্বর সম্পদ বাড়াবার কি ইচ্ছা। আচ্ছা বলুন তো দেখি, আপনাকে যদি 1 কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেন তাহলে আপনি কি বলবেন আল্লাহ আর টাকার দরকার নাই? এরকম কোন লোক আছেন বাংলাদেশে? আছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে একজন মানুষও তালাশ করে পাবেন না, মাল হয়েছে আর বলেছে আল্লাহ আপনি দানের দরওয়াজাটা একটু বন্ধ করে দেন আর আমি সামাল দিতে পারছি না, এরকম লোক আছে নাই? 1 কোটি টাকার মালিক হয়েছে বলবেন আরেকটা কোটি যদি মালিক হতাম, একটা বাড়ির মালিক হয়েছেন বলবেন আরেকটা বাড়ি যদি হতো, আল্লাহ 2টা সন্তান দিয়েছে, একটা বাড়ির মধ্যে আমি মরে যাওয়ার পরে 2 সন্তানের মধ্যে ঝগড়া লাগবে, কে কোনটা সাইডটা নিবে এই নিয়ে ঝগড়া হবে, 2টা বাড়ি যদি আলাদা আলাদা সেপারেট করে রেখে যেতে পারি তাহলে ভবিষ্যতে সন্তানদের মারামারিটা কমে যেতে পারলাম। একটা গাড়ি হয়েছে, এখন আপনি এটা নিয়ে ব্যস্ত, আপনার বিবি সাহেব আনিয়া সুযোগ পান না, চিন্তা আরেকটা যে আরেকটা গাড়ি যদি হতো তাহলে তিনি ব্যবহার করবেন একটা, আমি ব্যবহার করব আরেকটা। 2টা গাড়ির মালিক হয়েছে, লন্ডনে সাহেব আছেন, আমাদের MD সাহেব এখানে আছেন, কি 2টা গাড়ির মালিক হয়েছেন আরেকটার কি চাহিদা হয় না? আমার সন্তান উপযুক্ত, একটা ছেলে, 2টা ছেলে, আরো 2টা মেয়ে, তাদের প্রত্যেকের জন্য 1-1টা গাড়ির প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত আর 1-1টা গাড়ি যদি আমি দিতে না পারি তাহলে তো আমি তাদের সাথে আমি কি করতে বললাম না, ভালো আচরণ করতে পারলাম না। এইরকম মনের প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এই দুনিয়ার মহব্বত এবং মালের মহব্বত সবকিছু ফেলে এক সময় মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? এজন্য এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, এই পৃথিবীর মধ্যে আসার ক্ষেত্রে আমাদের একটা ধারাবাহিকতা রক্ষা করে আসতে হয়েছে, একটা সিরিয়াল মেনটেন করেছি আমরা। কিভাবে? আমার দাদা এসেছেন আগে, দাদার পরে আমার বাবা এসেছে, বাবার পরে আমি এসেছি, আমার পরে আমার সন্তান এসেছে, একটা সিরিয়াল আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? না সিরিয়াল বঙ্গ করে বাবার ঘরে দাদা জন্ম নিয়েছেন, শুনেছেন? এই সিরিয়াল কিন্তু কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই রক্ষা করতে হবে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার সময় যখন হয়ে যায় তখন আর সিরিয়াল টিরিয়াল কিছু থাকে না। দাদা সুস্থ অবস্থায় আছেন, কাজকর্ম করতে পারেন, হঠাৎ করে নাতি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দাদার কাঁধের উপর নাতির লাশ উঠে, এরকম হয় কি হয় না? আরো জোরে বলুন হয় কি হয় না? বাবা সুস্থ অবস্থায় আছেন, ছেলে মারা গেছে, ছেলের লাশটা বাবার কাঁধের মধ্যে উঠে কি উঠে না? তাহলে দুনিয়ার মধ্যে দাদা এসেছেন আগে, দাদা তো মরার কথা আগে, বাবা এসেছেন আমার আগে, আমার আগে তো আমার বাবা মরার কথা, তাহলে আমি কেন মরব? দুনিয়ার আসার ক্ষেত্রে ধারাবাহিকতা আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা। এজন্য শাইর বলেন, আয়া হো তুম মিশরে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে আজ নেহি তু কালকে জানা, আজ নেহি তু কালকে জানা, সব তো আখের জানে ওয়ালে। সুবহানাল্লাহ। শাইর বলেন, তুমি তো এখানে এসেছো অতিথি পাখির মতো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, তরশু না হয় কর্শু, একদিন না একদিন মরতে হবে কি হবে না? আরো জোরে বলুন। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবীটা হচ্ছে একটা স্টপিস, একটা সার্ভিস সেন্টার, একটা যাত্রা বিরতির স্থান। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীটা হচ্ছে একটা স্টপিস। আমরা যখন ডাকাতে যাই,
তখন উজান পাঠিতে গিয়া যাত্রা বিরতি করি না। সিলেট থেকে যখন বাস ছেড়ে দেয়, আমরা সিলেট থেকে রওনা করেছি, আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ঢাকা, সায়দাবাদ যাব আমরা। রাত যখন 2:30 বাজে, 12টার বাজ যখন ছাড়ছে, রাত 2:30 সময় বৈরব গিয়ে উজান পাঠির সামনে সুপারভাইজার বলতেছে, সম্মানিত যাত্রী মহোদয়গণ, আমরা এই মুহূর্তে 20 মিনিটের যাত্রা বিরতিতে যাব, যাদের যা প্রয়োজন আছে আপনারা সেরে 20 মিনিটের ভিতরে আসন গ্রহণ করবেন। কেউ যদি নতুন ঢাকার যাত্রী হয় আর গাড়িতে উঠিয়া মনে করেন সুখের মধ্যে ঘুম লাগছে, হঠাৎ করে যখন উজান পাঠিতে গেল, চতুর্দিকে দেখে লাল নীল সবুজ বাতি জ্বলতেছে, আর যদি মনে করে এই বোধহয় ঢাকা এসে গেছে, ব্রিফকেস হাতের মধ্যে নিয়ে যদি বিশ্ব রোডে দিয়ে হাঁটা শুরু করে, তাহলে তার ঢাকা যাওয়া হলো না বৈরব যাওয়া হলো, বৈরব যাওয়া হলো। আমরা অনেক সময় বিদেশে যাই, যেমন আমাদের এমডি সাহেব আছেন লন্ডন, এই লন্ডনে অবস্থান করেন। লন্ডন যদি কেউ যেতে হয় তাহলে এখন তো ডাইরেক্ট ফ্লাইট, সিলেট থেকে রওনা দিয়ে হিথ্রো চলে যায়। আগে যখন ফ্লাইট হতো, এখন সুযোগ আছে, সিলেট থেকে যদি বিকালের ফ্লাইট হয় ঢাকায় গিয়ে যাত্রা বিরতি করে, ঢাকার থেকে যদি বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সে যান তাহলে দুবাইতে গিয়ে যাত্রা বিরতি করে, দুবাই থেকে আবার লন্ডনে আরেকটা ফ্লাইট করে, তাহলে স্টপেজ হয়েছে কয়টা? 2টা। দা সিলেট থেকে ঢাকা, ঢাকার থেকে দুবাই, আপনার গন্তব্যস্থল হলো লন্ডন, 2টা যাত্রা বিরতির পর গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে হয়। এখন দুবাইতে গিয়ে যদি বলেন যে এই বোধ হয় লন্ডন এসে গেছি, তাহলে সত্যিকার কি লন্ডন যাওয়া হলো? হলো না। এজন্য এই পৃথিবীটা হচ্ছে মানব জীবনের একটা স্টেশন, এজন্য মানব জীবনের মধ্যে 6টা স্টপেজ, 6টা স্টেশন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা। প্রথম স্টেশন যেটা, সেটার নাম আলমে আরওয়াহ, সুবহানাল্লাহ বলুন, সেটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমরা যারা এই মাহফিলের মধ্যে আসি, এক সময় আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এখন এক জায়গার মধ্যে আছে, সেই জায়গার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে ট্রান্সফার করেছেন, আমাদেরকে স্থানান্তরিত করেছেন। কোন জায়গায়? আলমে আরহামের মধ্যে। আলমে আরহাম হচ্ছে মানব জীবনের সেকেন্ড স্টেশন, 2নম্বর স্টপেজ আলমে আরহাম। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিনে কেরাম, মানব জীবনে কয়টা স্টেশন? আরো জোরে বলেন। আমি কিন্তু মাঝে মধ্যে জিকাবো, আপনারা মাইন্ড করবেন না, মনে কিছু নিবেন না, কারণ ওয়াজ মাহফিল থেকে অন্তত হোককে একটা সবক যদি শিখে না যাওয়া যায় তাহলে এটা বেকার হয়ে যাবে। মানব জীবনে কয়টা স্টেশন? 6টা, আলহামদুলিল্লাহ। প্রথম স্টেশনের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2নম্বর স্টেশনের নাম হচ্ছে আলমে আরহাম, মায়ের গর্ব। সুবহানাল্লাহ বলুন, আমরা সবাই মায়ের গর্বের মধ্যে ছিলাম কি ছিলাম না? ছিলাম। এই মায়ের গর্বের মধ্যে আরামে ছিলাম না বিআরামে ছিলাম? খুবই আরামে ছিলাম। এই মায়ের গর্বের মধ্যে যখন আমার মায়ের গর্বে যখন দিন মাস পূর্ণ হয়ে গেছে, তখন একজন ফিরিস্তা মায়ের গর্বের মধ্যে আসছে, টের পাইছেন? মায়ের গর্বে থাকতে টের পাইছেন? মনে আছে এটা? আসলে মনে নাই। মায়ের গর্বের মধ্যে একজন ফিরিস্তা এসে আমাদেরকে বুঝাইছে, ও আল্লাহর বান্দা অথবা বান্দি,
এই পৃথিবীর এই জগতের সফর তোমার শেষ হয়ে গেছে, এমন একটি জগতে পাঠাবার জন্য এসেছি যেই জগতের বিশালতা, যেই জগতের ব্যাপকতা এই জগৎ থেকে কোটি কোটি গুণ বড়। আচ্ছা, মায়ের পেট থেকে পৃথিবী ছোট না বড়? আরো জোরে বলুন, কেমন বড়? বিশাল বড়। মায়ের পেটটা হচ্ছে 9 ইঞ্চি, আর এই পৃথিবীটা যে কত ইঞ্চি হিসাব করতে গেলে কম্পিউটারও ফেল করবে, ঠিক না বেটি? কিন্তু আমরা মাথা ঝুলাই স্যার বুঝি না, না আমি যে জায়গার মধ্যে আছি অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে থাকতে আমরা কিন্তু বলছি, এখন কিন্তু আমাদের স্মরণে নাই, এত আরামের জায়গা চাই না, এত বিশাল পৃথিবী চাই না, যে জগতের মধ্যে আছি আরামে আছি শান্তিতে আছি আমি আর বড় পৃথিবী চাই না। যেরকম পৃথিবীর মধ্যে মানুষ যখন আসে তখন আর আখেরাতের উদ্দেশ্যে যাইতে চায়, এই পৃথিবীটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল, সবচেয়ে আনন্দের জায়গা। এজন্য বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, মনে করে যে এটাই হচ্ছে বোধহয় আমাদের জন্য গন্তব্যস্থল, না আমাদের শুরু হয়েছে যাত্রা আলমে এই কোন জায়গার থেকে, আর ওয়াহ থেকে, কোন জায়গার থেকে আলমে আরওয়াহ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর জান্নাত। আমরা যাব কোথায়? আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগে যতটা স্টপেজ আছে এইটাকে যদি কেউ স্থায়ী স্টপেজ বলে তাহলে এটা সঠিক হবে না। এজন্য মানুষ যখন মারা যায় তখন আমরা মাইকে যখন ঘোষণা দেই তখন আমরা বলি কি, অমুক গ্রামের অমুকের ইন্তেকাল হইয়াছে, ঠিক না বেটি? কিন্তু আমরা অনেক সময় মাইকের মধ্যে বলেন যে অমুক গ্রামের অমুক ইন্তেকাল করিয়াছে, শব্দটা আসলে সঠিক না, শব্দটা সঠিক না, শব্দটা ভুল, তবে মশহুর হয়ে গেছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হস্তি দুর্ফুল নিবাসী জনাব বাহাদুর সাহেব, কেউ বাহাদুর থাকলে কিন্তু মাইন করবেন না, ইন্তেকাল করিয়াছেন। আসলে ইন্তেকাল করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? ইন্তেকালটা করায় কে? আল্লাহ। এখন ইন্তেকাল নিজে নিজে করা যায়? শব্দটা হলো এভাবে বলতে হয় ইন্তেকাল হইয়াছে, ইন্তেকাল কি হয়েছে? হয়েছে, উনি করেন নাই, উনার ইন্তেকাল হয়েছে। আসলে যারা ঘোষণা দেন তারা কিন্তু এটা সংশোধন করার প্রয়োজন। আমি অনুরোধ করব মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা এবং যারা ঘোষক আছেন আপনারা মাইকে যখন একজন মৃত্যু সংবাদ যখন বলবেন আপনারা বলবেন অমুক গ্রামের অমুকের ইন্তেকাল হইয়াছে, আগামী হ্যাঁ কাল সকাল 10 কোটিকার সময় বা অদ্য বা জুহর 2 কোটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এটাই হচ্ছে শুদ্ধ। কারণ ইন্তেকাল করার কোনো ক্ষমতা কারো নাই। আচ্ছা, ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল শব্দের অর্থটা কি? ইন্তেকাল শব্দের অর্থ কি? মৌত না, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া। হ্যাঁ, জজ সাহেব ট্রান্সফার করেছেন, আমরা ইংলিশে বলি কি ট্রান্সফার, আরবিতে বলে ইন্তেকাল, এক জায়গার থেকে আরেক জায়গায়, ঠিক না বেটি? ইন্তেকাল করেছেন, আমরা বলি উনি ট্রান্সফার হয়েছেন, তাহলে মরল কোথায়? মানুষ তো আসলে মরে না, ঠিক না বেটি? যদি মরে তাহলে তো বেহেস্তে গিয়ে বেহেস্তের নাজ নিয়ামত বুক করতে পারবে না, মরা মানুষ কি নাজ নিয়ামত বুক করতে পারবে? এজন্য সাময়িকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জগৎ থেকে আরেকটা জগতের মধ্যে ট্রান্সফার করার জন্য দেহের ভিতরটাকে আল্লাহ পাক রূহটাকে আলাদা করে দেন, সুবহানাল্লাহ বলুন। আর আমরা বলি ইন্তেকাল হয়েছে, অর্থাৎ উনি একটা জগৎ থেকে আরেকটা জগতে গেছেন, এখন দুনিয়ার মধ্যে ছিলেন, গেছেন কোন জায়গায়? কবরে। সেই জগতের নাম হচ্ছে আলমে বরজখ, সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর স্টেশনের নাম কি? আলমে বরজখ। উনি কি মরছেন না ইন্তেকাল করছেন?
ইন্তেকাল করছেন অর্থাৎ ট্রান্সফার হয়েছেন। এজন্য আমি আগেই বলেছিলাম, আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি একসময় নিষ্প্রাণ অবস্থায় ছিলে, তোমাকে আমি প্রাণশক্তি দিছি, আবার তোমাকে মৃত্যু দিব, সেই মৃত্যুর থেকে আমি আবার জীবিত করব। তাহলে মরার পরে আমরা জীবিত হব কি হব না? আরো জোরে বলুন, হব কি হব না? তাহলে তো আমার মরা হলো না, আমার কি হলো? ট্রান্সফার হলাম, আমি একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এখন এক দেশ থেকে যখন মানুষ আরেক দেশের মধ্যে যায়, তখন ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে অফিসারের সামনে তাকে ইন্টারভিউ দিতে হয়, ঠিক না বেঠিক? নাকি ইমিগ্রেশন কাউন্টার অফিসারের মোকাবিলা না হয়ে কি আপনি লন্ডনে যেতে পারবেন, আপনি দুবাই যেতে পারবেন, আমেরিকাতে যেতে পারবেন, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়া সম্ভব নয়। এখন যে কোনো দেশে আপনি যাবেন, বৈধভাবে যদি যেতে হয়, নিরাপদভাবে যদি যেতে হয়, তাহলে ইমিগ্রেশন অফিসারের সামনে তিনটা কাগজ আপনাকে দেখাতে হয়, তিনটা প্রমাণ দেখাতে হয়। কোন তিনটা প্রমাণ? প্রথম নম্বর হলো, আপনি ইমিগ্রেশন অফিসারের সামনে যখন গেলেন, তখন আপনাকে বলবো আপনি কোন দেশে যাবেন। আমি দুবাইতে যাব। পাসপোর্ট আছে? আচ্ছা, পাসপোর্ট যদি না থাকে কেউ দুবাইতে যেতে পারবেন? যেতে পারবেন না, কারণ পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের বা যে কোনো দেশের বৈধ নাগরিকত্বের প্রমাণটা হচ্ছে পাসপোর্ট। বৈধ নাগরিকের প্রমাণ কি? পাসপোর্ট। এখন পাসপোর্ট আছে, আপনাকে ইমিগ্রেশন অফিসার এই দেশের বৈধ নাগরিক হিসাবে স্বীকৃতি দিবে। এখন বললো যে আপনি কোথায় যাবেন, আমি আমেরিকায় যাব। আপনার ভিসা আছে? আপনার পাসপোর্টের মধ্যে ভিসা নাই। পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মধ্যে কি নাই? ভিসা নাই। আমেরিকাতে যাওয়া সম্ভব হবে? আচ্ছা, পাসপোর্ট দেওয়ার ক্ষমতা হলো যে দেশের নাগরিক সেই দেশের সরকার। ভিসা কি বাংলাদেশ সরকারে দিতে পারে? না। আপনি যে দেশে যাবেন, আপনি ইউরোপ যান, আমেরিকা যান, কানাডা যান, আপনি মালয়েশিয়াতে যান, যে দেশে যাবেন সেই দেশের সরকার আপনার কাগজাদি দেখে যদি ভালো লাগে আপনাকে যাওয়ার পারমিশন দিবে। যে পারমিশন দেওয়ার যে স্ট্যাম্পটা মারে সেটার নামই হচ্ছে কি? ভিসা, অনুমতি পত্র। আপনি ইন্ডিয়াতে যাবেন, আবেদন করবেন, আপনার ডকুমেন্ট দেখে, আপনার জীবন বৃত্তান্ত দেখে যদি তার পছন্দ লাগে তার দেশে যাওয়ার পারমিশন দিবে। যে পারমিশন লেটার যেটা সেটার নাম হচ্ছে ভিসা। তাহলে যে দেশে বসবাস করেন সেই দেশের সরকার কি ভিসা দেয়, না যে দেশে যাবেন সেই দেশের সরকার? যে দেশে যাবেন ওই দেশের সরকার। আপনার পাসপোর্টের মধ্যে ভিসা আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার তিনটা জিনিসের মধ্যে কয়টা আছে? দুইটা আছে। এখন বললো আপনি কোন এয়ারলাইন্সে যাবেন, বিমানে, কাতার এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, আপনি গালফ এয়ারলাইন্স, হ্যাঁ এয়ার অফ ইন্ডিয়া, কোনটা দিয়ে যাবেন? একটা এয়ারলাইন্সের টিকিট থাকতে হবে কি হবে না? এখন একটা এয়ারলাইন্সের টিকিট আপনার আছে, আপনাকে ইমিগ্রেশন অফিসার বলবে থ্যাংক ইউ স্যার, আপনি ওই দিকে ঢুকেন। ঢুকেই বাম দিকে গিয়ে দেখবেন 12 নম্বর গেট, সেখানে আপনার জন্য বিমান অপেক্ষা করতেছে, আপনার যাত্রা শুভ হোক, ধন্যবাদ, ঠিক না বেঠিক? এখন তিন জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের অভাব যদি হয়, তাহলে আপনি কি বিদেশে বৈধভাবে যেতে পারবেন? জোরে বলুন, যেতে পারবেন? এটা আমি একটা মানে একটা এক্সাম্পল, একটা উদাহরণ আপনাদেরকে পরকালের ব্যাপারটা বোঝাবার জন্য আমি বলছি। এই পৃথিবীর মধ্যে এক দেশ থেকে যদি আরেক দেশে যেতে হয়, তাহলে বৈধভাবে ভিন্ন ভিন্ন দেশ সফর করার জন্য কয়টা জিনিসের দরকার? ভিসা, পাসপোর্ট এবং কি টিকিট। এখন আপনি দুনিয়া থেকে যাবেন আখেরাতে। কোথায় যাবেন? আখেরাতে। দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী একটা ইমিগ্রেশন কাউন্টার আছে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী একটা ইমিগ্রেশন কি আছে? কাউন্টার আছে। সেই ইমিগ্রেশন কাউন্টারের নাম হচ্ছে কবর। সুবহানাল্লাহ বলুন না। সেই ইমিগ্রেশন কাউন্টারের নাম কি? কবর। এজন্য
মানুষেরা যখন মুর্দাকে দাফন করে চলে আসে, চল্লিশ কদম দিতে না দিতে এই কবরের মধ্যে দুইজন ফিরিস্তা এসে হাজির হন, দুইজন ইমিগ্রেশন অফিসার আসে। সুবহানাল্লাহ, দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আপনার ইন্টারভিউ নেয় কয়জন অফিসার? একজন অফিসার। আর দুনিয়া থেকে আখেরাতে যাবেন, এই বিশাল পৃথিবী ছেড়ে আরেকটা বিশাল জগতের মধ্যে যাবেন, একজন ইন্টারভিউ নিলে হবে না, দুইজন অফিসার আসে। এসেই প্রত্যেক মুর্দাকে জিন্দা করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সজাগ করে প্রশ্ন করে, আপনার কি পাসপোর্ট আছে? আগে আপনারা বলেছেন পাসপোর্ট দেয় কোন দেশের সরকার, যে দেশে বসবাস করেন ওই দেশের সরকার। এই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি, এই বিশাল রাজত্বের ক্ষমতাটা কার? আরো জোরে বলুন বাংলাদেশের এই বিশাল ভূমির মালিককে, সারা বিশ্বময় পৃথিবীর মালিককে, এই পৃথিবীর মধ্যে তৈরি সৃষ্টি করেছেন কে, সব নাজ নিয়ামত দিয়েছেন কে, সবগুলার মালিক হচ্ছেন কে? আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তুমি দুনিয়ার মধ্যে বৈধ অবস্থায় ছিলে কি অবৈধ অবস্থায় ছিলে? বৈধ হবে ওই সময় যখন এই বিশাল কায়নাতের সৃষ্টিকর্তার সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তার কাছে যদি তোমার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তাহলে তুমি বৈধ। মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, পরিচিতি থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে বৈধভাবে ছিলে বলে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ বলুন। আর আল্লাহকেই চিনলে না, বৈধ না অবৈধ? আরো জোরে বলুন বৈধ না অবৈধ? এজন্য প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি বান্দা অথবা বান্দি মুমিন হয়, মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, মুত্তাকি হয়, ফরজগার হয়, তাহলে বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে পাসপোর্ট হয়ে গেল, ঠিক না বেটি? এই পৃথিবীর মধ্যে আপনি এসেছিলেন এই পৃথিবীর মালিকের সাথে, এই পৃথিবীর সরকারের সাথে আপনার সম্পর্ক আছে। এখন বলবে ভিসা আছে। তোমার নবীকে আপনারা আগে বলেছেন ভিসা দেয় যে দেশে বসবাস করেন ওই দেশের সরকার, না যে দেশে যাবেন ওই দেশের সরকার। যে দেশে আমরা দুনিয়া থেকে যাব কোথায়? আখেরাতে। আমরা দুনিয়া থেকে কোথায় যাচ্ছি? আখেরাতে। সেই আখেরাতে হাশরের ময়দানে কথা বলার কেউ সাহস আছে? কথা বলার একমাত্র অধিকার পাবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলবেন, হায় আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন, আজকে যা ইচ্ছা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি কবুল করব। এজন্য হাশরের ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না। মানুষেরা এক এক করে 50,000 বছরের মতো লম্বা একটা দিন দাঁড়িয়ে থাকবে, কাফিরেরাও দাঁড়িয়ে থাকবে, মুশরিকেরাও দাঁড়িয়ে থাকবে, মুসলমানেরাও দাঁড়িয়ে থাকবে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু সবার করুণার পাত্র হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীকে বলা হয় রাহমাতাল্লিল আলামিন। দুনিয়ার জন্য রহমত, আখেরাতের জন্য কি রহমত? শুধু কি মুসলমানদের জন্য রহমত না কাফেরদের জন্য? আমাদের নবী কাফের বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদ বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন আর আস্তিক বলেন, সবার জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরাতেও নবী সকলের জন্য রহমত হবে। যখন হাশরের ময়দান শুরু হয়ে যাবে, প্রচন্ড রুদ্রের তাপ, মাথার উপরে সূর্য চলে আসবে, প্রচন্ড সেই রুদ্রের তাপে মানুষের মগজ গলে গলে, কারো নাক দিয়ে বের হবে, কারো কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, সেই শরীরের ঘাম হাশরের মাঠের মধ্যে পড়বে, নিজের শরীরের ঘামের পানি দিয়ে কেউ কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কেউ বা নিজের ঘামের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষেরা হয়রান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, কাফির যারা আছে তারা অস্থির হবে,
মুসলমান যারা আছে তারা অস্থির হবে, কাফিরদের উপর তো আজাব বেশি হবে। তখন কাফিরেরাও বলবে আল্লাহ জান্নাত চাই না জাহান্নামে, কোনো অসুবিধা নাই, বিচারটা আগে করে ফেলো, আল্লাহ বিচারটা আগে করো। কারণ দেখবেন যে মামলা যদি কোর্টের মধ্যে থাকে তাহলে আপনি মনে করেন দেওয়ানি মামলা, এটা লেন্থি প্রসেস, এখানে উকিল সাহেব আছে। হ্যাঁ, আপনি একজনের উপরে মামলা করেছেন, পাঁচ বছর দশ বছর পনেরো বছর চলে গেছে, কোনো সমাধান হচ্ছে না। আপনি বলবেন যে উকিল সাহেব একটু ব্যবস্থা করেন, জজ সাহেব হয় আমাকে দে না হয় আমার প্রতিপক্ষকে দিয়ে দেখ, মামলাটার থেকে আমি যেন খালাস হয়ে যাই, আমি পাই আর না হয় কোনো অসুবিধা নাই। গ্রাম্য আদালতেও দেখবেন দুইজনে ঝগড়া লাগছে, সালিশ তিনজন পড়েছেন, সালিশানদের কিন্তু একটা অভ্যাস, এটা কিন্তু খুব ভালো, তারিখটা এত সহজে দেন না, আজকে মায়ের করেছো ঠিক আছে আমরা তিনজন দায়িত্ব নিলাম, আগামী শুক্রবারের তারিখ আমরা শুনবো, আগামী শুক্রবারে যখন আসলো তখন মুরব্বী তিনজনের মধ্যে একজন নাই, তখন বললেন আমরা তো দুইজন আসছি, অমুক পঁচল্লিশ সাল তো আজকে নাই, তাহলে আগামী শুক্রবারে। পরের শুক্রবার যখন আসলো তখন দেখবেন আরেকটা অসুবিধা হয়ে গেছে, তখন এই দিন তারিখটা যত লম্বা হয় তখন যে আঘাতপ্রাপ্ত হয়েছে তার মনের মধ্যেও হাঁটতে হাঁটতে কষ্ট লাগে, যে আঘাত করেছে তার মনের মধ্যেও কি কষ্ট লাগে। তখন মুরব্বীদেরকে গিয়ে বলে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের ফিতাটা পর্যন্ত ছিঁড়ে গেল কিন্তু সমাধানটা হলো না, এখন আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক একটা সমাধান করে দেন। তখন মুরব্বীদের পক্ষে সমাধান দেওয়াটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর গরম গরম যদি কেউ বিচার করেন তাহলে সহজে শেষ হবে না। এজন্য মুরব্বিয়ানদের সালিশটা হচ্ছে বড় উপযুক্ত সালিশ, যদিও লেন্থি কিন্তু আপনি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যখন চলে যায় তখন যার সাথে আপনার ঝগড়া হয়েছে মাঝে মধ্যে তার সাথে সাক্ষাৎ হয় কি হয় না, তখন খায়া যদিন দেখা হয় তাহলে মায়া লাগে কি লাগে না, তার বিরুদ্ধে আমার রাগ ছিল, কূপ ছিল, হিংসা ছিল, তখন আস্তে আস্তে হিংসাটা কমে যায়, আমার মনটা পরিষ্কার হয়ে যায়, তখন মুরব্বিয়ানরা সালিশানরা যে সমাধান দেন সেই সমাধানটা আমি সহজে মেনে নেই। সুবহানাল্লাহ, বলো মাত্র মাজরিনে কেরাম, কাফিরেরা অস্থির হয়ে যাবে, তখন তারা হন্যয় হয়ে ঘুরাবে এই হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ শাস্তি দাও, আরাম দাও আর কষ্ট দাও, আমি আরামও চাই না কষ্টও দিয়া দাও, কিন্তু বিচারটা করো। এখন বিচার শুরু করার জন্য একজনে তো সুপারিশ করতে হবে, আল্লাহর কাছে তো বলতে হবে আল্লাহ মেহরবানি করে বিচার কার্যটা চালু করে দেন। মানুষেরা দৌড়ে যাবে আদম আলাইসালামের কাছে, আদম আলাইসালামের কাছে গিয়ে বলবে আপনি হচ্ছেন আবুল বাশার, মানব জাতির পিতা, আমাদের সবার বাবা। সুবহানাল্লাহ, বলুন, হিন্দু খ্রিস্টান সবার বাবাকে আদম আলাইসালাম, সবার মাকে হাওয়া আলাইহাস সালাম, আর মুসলমানদের বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম। সুবহানাল্লাহ, বলুন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরতে আদম আলাইসালামের কাছে সবাই যাবে, আবুল বাশার আদম আলাইসালাম বলবেন আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব হবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিচে যাবে না, ফল খাবে না। আল্লাহর নির্দেশকে অমান্য করে আমি যে ফল খেয়ে ফেলেছিলাম এজন্য আল্লাহ পাক কি প্রশ্ন আমাকে করবেন, আমি আজকে হয়রান পেরেশান, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, তোমরা চলে যেতে পারো আদমে সানি নূ আলাইহিস সালামের কাছে। মানুষেরা চলে যাবে, হাসরবাসীরা হন্যয় হয়ে চলে যাবে, নূ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি হচ্ছেন আদমে সানি, আপনি একটু মেহরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন। নূ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব হবে না, কেন সম্ভব হবে না? নূ আলাইহিস সালাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান কেনান সম্বন্ধে বলেছিলেন ইয়া নূহু লাইসা মিন আহলিক, নূহুরে কেনান তোমার আহাল নয়, তোমার সন্তান নয়, আর আমি নূহু যে বারবার আমার সন্তান হিসাবে ডেকেছিলাম এজন্য কি কৈফিয়ত তলব করবেন, তার জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। চলে যাবে সবাই, হযরত
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন আমার দ্বারা সম্ভব হবে না। এভাবে করে করে ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, তবে একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি, তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আজকের হাশরের দিনে সুপারিশ করার একমাত্র ক্ষমতা রাখেন। সবাই চলে যাবে হাশরের ময়দানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীর কাছে যখন গিয়ে বলবে, তখন নবী বলবেন হ্যাঁ হ্যাঁ এটা তো আমারই কাজ, সুবহানাল্লাহ বলুন, আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আমার বলার উদ্দেশ্য হলো কাল হাশরের ময়দানে যখন কেউ কথা বলার সাহস করতে পারবে না, তখন কথা বলবেন একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাশরের ময়দানে কথা বলার যোগ্যতা একমাত্র একজনই রাখেন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশা তো তিনি দিতে পারেন যিনি জগতের ক্ষমতা রাখতে পারেন। এজন্য জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, পরকালে যিনি লিডার হবেন, যিনি সুপারিশকারী হবেন, তার সাথে তোমার পরিচয় আছে কিনা। নবীর সাথে যদি আমার সম্পর্ক থাকে, মহব্বত যদি থাকে, তাহলে আমি বলবো নবীয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরের মধ্যে দুই নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন তিন নম্বর প্রশ্ন, তোমার কি টিকিট আছে? তুমি কোন এয়ারলাইন্সের যাত্রী? ওমা দীনুকা, এই পৃথিবীর মধ্যে অনেক লাইন আছে, ঠিক না? ঠিক, খ্রিস্টান আছে তাদের একটা লাইন, ইহুদি আছে তাদের আর একটা লাইন, বৌদ্ধ আছে তাদের আর একটা লাইন, হিন্দু আছে তাদেরও একটা লাইন। এক একটা জাহাজের এক একটা দল, এক একটা মানে সম্প্রদায়, এক একটা জাহাজের যাত্রী, ঠিক না? ঠিক, প্রশ্ন করা হবে আপনি কোন জাহাজের যাত্রী, তুমি কোন এয়ারলাইন্সে যাবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুত্তাকি যদি হয়ে থাকেন, তাহলে বলবেন দিনিয়াল ইসলাম, আমি হচ্ছি ইসলাম নামক জাহাজের যাত্রী। সুবহানাল্লাহ বলুন, তাহলে আপনার টিকেট হয়ে গেল, ভিসা আছে, পাসপোর্ট আছে, টিকেট আছে, দুনিয়া থেকে আখেরাতে যাইতে কি কোনো অসুবিধা আছে? আরো জোরে বলুন, অসুবিধা আছে। এজন্য এই পৃথিবীর থেকে আখেরাতের উদ্দেশ্যে যাওয়া ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এজন্য কবর যাদের আসান হয়ে যায়, ফুলসিরাত তাদের জন্য সহজ হয়ে যায়, মিজান তাদের জন্য সহজ হয়ে যায়, পরকাল হাশরের ময়দান তাদের জন্য সহজ হয়ে যায়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন, সুবহানাল্লাহ। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দিয়ে যেতেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে কাঁদতেন, অন্য কোনো মাহফিলে বা মজলিসে এত কান্না করতেন। সাহাবায়ে কেরামরা বলেন, ভাই উসমান, নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বলেন, হাশরের কথা বলেন, মিজানের কথা বলেন, ফুলসিরাতের কথা বলেন, তোমাকে তো এত কান্না করতে দেখি না, যত কান্না করো কবরের পাশে এসে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর সাহাবীরে শুনুন, আল্লাহর হাবিব সব কিছুর বয়ান করেছেন, এর মধ্যে কবরের বয়ানও করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যাদের কবরটা আসান হয়ে যাবে, তাদের পরকালীন জীবন সব সহজ হয়ে যাবে। এজন্য কবরের কাছে আসলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। এজন্য মহতরম হাজিরিনে কেরাম, সব সময় আমাদের অন্তরের মধ্যে কবরের চিন্তা রাখতে হবে কি হবে না, আমাদের মরতে হবে কি হবে না। কিন্তু আজকে দেখা যায় কবরস্থানের মধ্যে আমরা যাই, মানুষ মুর্দাদেরকে আমরা দফন করি, আমাদের বাপ সাপ দাঁড়ানো উঠা বসা দেখলে মনে হয় যে যাকে কবর দিচ্ছি তার জন্যই মৃত্যু ছিল, উনি মরছেন, আমার জন্য কখনো মরার মুখ আমার জন্য আসবে না। আজকে দুঃখ লাগে কবরস্থানের মধ্যে গিয়ে যেখানে কান্না করার কথা, কবরস্থানের মধ্যে গিয়ে যখন আফসোস করার কথা, পরকালের চিন্তা করার কথা, আজকে সেই কবরস্থানে লাশ দাফন করা হচ্ছে,
এক শ্রেণীর যুবকেরা সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে, অমুকের জানাজায় আমরা কজন। এতে বোঝা যায় মোটটা তার জন্য ছিল, সে মরছে, আমার জন্য মৌত কখনো আসবে না। আমার বলার উদ্দেশ্য হলো সবার জন্য মৌত আসে না নাই, আরো জোরে বলুন আসে না নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ জীবন জীবন নয়, এ জগৎ জগৎ নয়, আরো জগৎ আছে, এ জীবনকে নিতে হবে সে জীবনের কাছে, তখনই আমরা সফল হতে পারবো। এই আখেরাতের জীবনকে যদি আমরা সফল করতে হয়, সুন্দর করতে হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কিছু আখেরাতের সামান তৈরি করতে হবে। সেই সামানটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, এর পিছনে একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। একটি কথা বলি, আমি শেষ করছি। অনেকে মনে করতে পারেন ইবাদত বলতে তো বিশাল কষ্টের কিছু ব্যাপার সেবা, সবগুলাকে মিলাইয়া কষ্ট করে যা করা হয় তাই ইবাদত। আসলে ইবাদত একেবারে সহজ, একেবারে কি বুঝতে হবে ইবাদত কি, কাকে বলে ইবাদত? হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করার নাম ইবাদত। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ বলেছেন আকিমুস সালা, নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের জন্য ইবাদত। আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত, ধনীদেরকে যাকাত প্রদান করো, ধনীরা যাকাত প্রদান করেন, যাকাত হচ্ছে তাদের জন্য ইবাদত। আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুম, যখন রমজান শরীফের মাস আসবে তখন তোমরা রোজা রাখবে। আমরা রমজান শরীফ আসলে রোজা রাখি, রোজাটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। এইভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ নির্দেশিত পথে জীবন পরিচালনা করার নাম ইবাদত। সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারেরা আনুগত্য করো, হুকুম পালন করো আল্লাহ। সাথে সাথে বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূলেরও মানে অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আতিউল্লাহ বুঝলাম, আল্লাহর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে পালন করব, রসুলের নির্দেশ যদি পালন করি তাহলে এখানে তো শিরিক হয়ে যাবে। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, শিরিক হয়ে যাবে, রসুল আবার নির্দেশ দিবেন কেন? রসুল তো তিনি মখলুক, আল্লাহর শ্রেষ্ঠ, রসুলকে তৈরি করেছেন আল্লাহ, তাহলে মখলুক হয়ে তিনি কিভাবে নির্দেশ দিতে পারেন? আসলে এখানে রসুল পাক সাল্লাম কোন নির্দেশদাতা ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন নির্দেশদাতা, আর নির্দেশের ব্যাখ্যা প্রদান করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালা, নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি, কয় ওয়াক্ত নামাজ পড়ি? আচ্ছা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা কি কোরআন শরীফে আছে? নাই, কোরআন শরীফের কোন জায়গায় ফাসক্ত নামাজ পড়ার কথা নাই। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, তখন তাহরিমাবাদী সূরা ফাতিহা তিলাওয়াত করি, তারপরে একটা কেরাত আমরা তিলাওয়াত করি, তারপরে রুকুতে যাই, তারপরে সিজদাতে যাই, তারপরে আমরা বৈঠক করি, সালাম ফিরাইয়া নামাজ শেষ করি। ওই যে সিস্টেমে আমরা নামাজ পড়ি, কোরআন শরীফের মধ্যে ইবাদতের ব্যাখ্যা আছে? জোরে বলুন আছে? ব্যাখ্যা নাই, কিভাবে নামাজ পড়বো তার ব্যাখ্যা কিন্তু নাই। এই ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ, সাথে সাথে আনুগত্য করো কার? আল্লাহ রাসূলের। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রাসূলের অনুসরণ করার নাম হচ্ছে কি? ইবাদত। আমি শেষ করে দিচ্ছি, কে আসছেন? মদ্রিসা হুজুর তশরিফ নিয়ে আসছেন, আমি এখানেই মোনাজাত করে দিব, আপনার হুজুরকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর নির্দেশ এবং রসুলের অনুসরণ করে আপনি যা করবেন তা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলুন এখন যদি আপনি খাবার খেতে বসেন, খাবারটা ইবাদত হবে, আপনি যদি শুয়ে পড়েন, শোয়াটাও কি হবে? ইবাদত হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবন চলার পথে আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, হে নবী আপনি বলে দিন দুনিয়ার মধ্যে যারা আছে এরা মৃত্যু থেকে শুধু ফলায়ন করে, মৃত্যু থেকে বাঁচতে চায়, আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায় সেই মৃত্যুর মোকাবিলা হতে হবে, আমাদের মরতে হবে কি হবে না, এজন্য মরার আগে আমাদের মৌতের পরের চিন্তা করার প্রয়োজন আছে না নাই, আর জোরে বলুন আছে না নাই, আখেরাতের চিন্তা করেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে এই জীবন পরিচালনার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে দেয়, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bye.
ভাই যে কত শাহজালালের উত্তর সুরি, শাহজালালের উত্তর সুরি ও গলি আল্লাহ, এই অলি হে কামিল রাহবারে বাংলা, মুর্শিদ বর হক শামসু দৌলামা, হে অলি হে কামিল রাহবারে বাংলা, হে অলি হে কামিল রাহবারে বাংলা, লা করি দয়া